আজকে আমরা ঘুরতে বেরিয়েছি ওয়েদারটা খুব ঘোলা ওয়েদার এবং এখন তো ফুল উইন্টার চলতেছে বাইরে টেম্পারেচার প্রায় -6-7 ডিগ্রি টেম্পারেচার কিন্তু যেহেতু ছুটির দিন আশপাশটা একটু ঘুরবো আমি আসছি একটা গ্রামে কৃষকের যে চাষি জমি আমি জমিটা দেখাচ্ছি একদম বরফে ঢাকা আমরা জুরিখ থেকে বের হয়ে ক্যান্টন সুইসে আছি এই পাহাড়গুলো কত সুন্দর লাগতো সামারে এই যে রাস্তাটা এটা শুধু হরিণদের জন্য দেখ শুধু পারাপার মানুষ তো যায় সাথে হরিণ বন্য পশু পাখি একটাতে একটা যাওয়া আসা করে সুইস ট্রে এগুলো সব কৃষি ফার্ম ওই যে ওই দূরে একটা দেখাতে ওইটা কৃষি ওদের একটা জিনিস কি জানেন এই যে মেশিনগুলো না এগুলো কিন্তু ওরা বায়োগ্যাস যেটা না ওরা তৈরি করে ওদের নিজেদের যে এনার্জি ওরা নিজেরাই তৈরি করে এই ভিউগুলো অনেক সুন্দর কিন্তু যেহেতু উইন্টার ওয়েদারটা মেঘলা ওয়েদার, ও দেখতে পাচ্ছি না ভালো করে। এখন পরপরই একটা করে কৃষি ফার্ম, বাড়িগুলো সুন্দর না, একদম ছোট ছোট গাছাগাছ একটার সাথে একটা লাগে আছে। এখানে হচ্ছে সামারে কৃষকরা চাষাবাদ করে, কিন্তু এখন যেহেতু উইন্টার, চারিদিকে স্নো, সো এখন তো আর চাষাবাদ করার সুযোগ নেই। কৃষকের যে চাষি জমি, আমি জমিটা দেখাচ্ছি, একদম বরফে ঢাকা। সো এটা হচ্ছে কৃষকদের চাষি জমি। এখন যেহেতু চারপাশে প্রচণ্ড বরফ, মানে এখন উইন্টার, -7 ডিগ্রি টেম্পারেচার, এখন চাষ কোনো কিছু হবে না, এখন এভাবে খালি পড়ে আছে। এটা হচ্ছে একটা কৃষি ফার্ম। আজকে এমনিতেই ঘুরতে পেরেছি, কোনো আশায় ছিলাম, তো ভাবলাম যে একটু ঘুরে আসি আশেপাশে, তো এই জন্যই ঘুরতে বের হওয়া। এবং আমি জানি আজকে এটা বন্ধ, কিন্তু তারপরেও বাসা থেকে ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পেরেছি।